বজ্রপাতে মৃত্যু হলো এক টৌরার, মৃতের নাম ফুলকলি দলুই। ঘটনাটি ঘটেছে খানাকুলের শারদা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই বিকেল থেকে শুরু হয় কালবৈশাখী, বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। সেই সময় বাইরে যান বছর 68-এর ফুলকলি দেবী। হঠাৎই বজ্রপাতে আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। আরে আমাদের একটা বাছি রয়েছে নারকেল তলায়, আমাদের বাছিটা ভালো ছিল, মা খালি আনতে গেছে আর অমনি ওখানেই পড়ে। ওটা কে গেলেন? আরে একটা আজ হলো, যে আজ এটা হয়েছে, আমরা যে দেখছি তুলে নিয়েছে, আমার তো ডাক্তার নয়, তার সাধারণ ডাক্তারকে ডেকে এলো, কোয়া ডাক্তার এসে বললো মারা গেছে। নিউজ আজ বাংলা, খানাকুল। বাড়ির চার দেওয়ালের বন্দি জীবনে হাঁপিয়ে উঠছেন? রোজ বাড়ির রান্না খেয়ে বোর লাগছে, স্বাদ বদল করতে চান? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে নদীর মনোরম পরিবেশে আহারের সুবন্দোবস্ত আছে এখানে। সুসজ্জিত পার্কে বসে আপনার প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনারের সেরা ঠিকানা অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও আমাদের নবতম সংযোজন, এখানে স্টে রুম, বিয়ে বাড়ি ও অন্নপ্রাশনের জন্য হল ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল ময়াল বাসস্ট্যান্ড, এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। তাহলে আর দেরি না করে আজই আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ফোন নাম্বার 7602961402 অথবা 8637064001। অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।